আসসালামু আলাইকুম রংডুং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির সাথে বাংলাদেশের ফ্লাইট বন্ধের গুজব সৌদি প্রবাসীরা অপপ্রচারে কান দিবেন না সেই বিষয়টি নিয়ে বিস্তারিত দেখে বিস্তারিত জেনেবার এবার অনুরোধ থাকলো সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে একটি অপপ্রচার হচ্ছে যে বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশ কোন দেশের সাথে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি সৌদি আরব ওমান বাহারাইন সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কোন দেশ ও বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধ করার ঘোষণা দেয়নি ফলে কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না অন্যদিকে গত দশ ডিসেম্বর থেকে দুই সালের দশ জুন পর্যন্ত হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই আট ঘন্টায় যে সকল ফ্লাইট চলত তা দিনের বিভিন্ন সময়ে স্থানান্তর করা হয়েছে এছাড়া দিনের অন্যান্য সময়ে ফ্লাইটের সময়সূচিতেও পরিবর্তন করেছে কোনো কোনো এয়ারলাইন্স যাদের আগে টিকিট কাটা আছে তাদের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ঘটলে এয়ারলাইন্সগুলো যাত্রীদেরকে এই পরিবর্তিত সময়সূচি জানিয়ে দিবে তবে টিকিট কাটার সময় আপনারা বিদেশের ফোন নাম্বারের পাশাপাশি দেশের ফোন নাম্বারও দিবেন ইমেল অ্যাড্রেস থাকলে সেটিও দিবেন তাহলে ফ্লাইটের সময় পরিবর্তন হলে আপনি আপডেট তথ্য পাবেন সবচেয়ে ভালো হয় ফ্লাইটের দু এক সপ্তাহ আগে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে পরিবর্তিত ফ্লাইট শিডিউল জেনে নেওয়া তবে যে সকল সৌদি প্রবাসীরা আছেন তারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ এখন পর্যন্ত বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধের কোনো তথ্য আসেনি যা প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ গুজব খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত খবর জানতে রং ডোং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে